গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের পরিচালনায় 20 জুন মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগরের কিষাণ মান্ডি থেকে ইস্কনের রথযাত্রার সূচনা হয়। এদিন বিকেলে গঙ্গাসাগরের রুদ্রনগরের কিষাণ মান্ডি থেকে ইস্কনের রথের রশি টেনে শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের গঙ্গাসাগর শাখার মহারাজ নিমাই মহারাজ, এছাড়াও মন্দিরের অধ্যক্ষ সুন্দর গোবিন্দ দাস সহ অন্যান্যরা। এরপর এদিন বিকেলে ইস্কন মন্দিরের রথ গঙ্গাসাগরের রুদ্রনগরের কৃষাণ মান্ডি থেকে ভক্তরা রথের রশি টেনে ধীরে ধীরে ছয়ের ঘেরির উদ্দেশ্যে রওনা দেন। এরপর গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের রথের রশি টেনে ভক্তরা 7 কিলোমিটার পথ পেরিয়ে মঙ্গলবার প্রায় সন্ধে 7টা নাগাদ গঙ্গাসাগরের ছয়ের ঘেরিতে গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব উপলক্ষে গঙ্গাসাগরের ইস্কনের রথের সামনে বিভিন্ন রকমের ট্যাবলোর প্রদর্শনীও করা হয়। আমরা বনগা থেকে এসেছি, ইস্কন মন্দির থেকে এসেছি, আমরা 3 দিন আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা আগেরবারও এসেছি, আগেরবার ফার্স্ট হয়েছে মানে রথযাত্রা এখানকার, আর সেকেন্ডবার আমরা আমাদের সুন্দর গোবিন্দ প্রভু উনিই সব কিছু আয়োজন করেছেন। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান যারা আছে সবাই আমাদের সঙ্গে রয়েছে, সাথে আছে। ইভেন আমাদের মমতা ব্যানার্জি তো আমাদের পরিষেবা সবসময় দিচ্ছে। আমরা ভীষণ মজা, সামনেবারে আমাদের 1 লক্ষ লোক হবে, এবারে হয়তো আমাদের 90-80 হাজার লোক হয়েছে, সামনেবারে আমাদের 1 লক্ষেরও বেশি লোক আসবে। ভীষণ মজা, ভীষণ মজা, ভীষণ এনজয়, ভীষণ জগন্নাথ দর্শন করতে এসে ভীষণ আনন্দ, বলার কিছু নেই। গত বছরও তো কম হয়েছিল, এবার আরও বেশি লোক হয়েছে, বেশি আনন্দ। এদিন গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের ওই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে অযথা রাস্তায় যাতে যানজটের সৃষ্টি না হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এদিন রুদ্রনগরের কিষাণ মান্ডি থেকে গঙ্গাসাগরের ছয়ের ঘেরি পর্যন্ত প্রশাসনিক কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছিল। সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সন্তোষ কুমার মণ্ডল নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখেন। সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সন্তোষ কুমার মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি, সাগর সার্কেল ইন্সপেক্টর চন্দন কুসুম দাস, সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস রায়, কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার দে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। সব মিলিয়ে এদিন গঙ্গাসাগরের ইস্কনের রথ দেখার জন্য গঙ্গাসাগর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর সংখ্যক ভক্ত ভিড় জমিয়েছিলেন গঙ্গাসাগর প্রাঙ্গণে। গঙ্গাসাগরের ইস্কনের রথযাত্রাকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মাতল ভক্তরা। গত বছরে যেমন ছিল রথ এখান থেকে প্রসেশন হবে এবং তারপরে বিভিন্ন রকম ট্যাবলও থাকবে এবং ট্যাবলের আগে প্রথমে ব্যান্ড পার্টি থাকবে, ব্যান্ড পার্টির পরে তারপরে আমাদের থাকবে ডান্ডিয়া ড্যান্স, তারপরে আমাদের থাকবে পুরুলিয়া ছৌ নাচ। এটা একটা রথযাত্রা উৎসবে জগন্নাথ চলতে থাকবে, তার যে শোভাযাত্রা সেটাকে আরও রঙিন করে তোলার জন্য এবং আরও অ্যাট্রাকটিভ করার জন্য তার প্রীতিবিধান এবং জগন্নাথের যে সমস্ত ভক্তরা আসবে তাদের আনন্দ বিধানের জন্য এগুলো থাকবে, বিভিন্ন ট্যাবেলও থাকবে, হর পার্বতী থাকবে, গৌরনীতায় থাকবে, রাধাকৃষ্ণ থাকবে, নরসিংহদেব ভগবান থাকবে, রাম লক্ষ্মণ সীতা হনুমান থাকবে, ট্যাবলো থাকবে, তারপরে গরমে পানি জলের ব্যবস্থা থাকবে এবং বিভিন্ন প্রচারের ব্যবস্থাগুলো থাকবে যাতে মানুষ আধ্যাত্মিকভাবে তারা কানেক্টেড হতে পারে, এই সমস্ত ধরনের ব্যবস্থা থাকবে। এবং আমাদের প্রশাসন পুরো রথযাত্রাটা যাতে সুন্দরভাবে চলে সেই জন্য উনি ব্যবস্থা রাখছেন সুন্দরভাবে চলার জন্য। এবং আমরা যতদূর শুনেছি প্রশাসন এই রথযাত্রায় যে বিরাট ভিড় হবে, ভিড়ে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা দিকে মাথায় রেখে যদি হয়, কোনো অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি কার যদি পার করতে হয়, তারা একটা সুন্দর গ্রিন করিডোর রাখছে রাস্তার দুধারে,
সারা রাস্তা ধরে যেভাবে দাঁড়িয়েছিল, কাতারে কাতারে আমরা মানুষ দেখেছি। রথের উপর থেকে মানুষের মাথা ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। যতদূর রাস্তায় চোখ দিয়েছে শুধু মানুষ দাঁড়িয়ে আছে। ভক্তের এই অঢেল তাদের রাস্তায় নেমে আসা এবং জগন্নাথের কৃপা পাওয়ার জন্য যে ব্যাকুলতা, তা আমাদের আপ্লুত করেছে। ইস্কন গঙ্গাসাগর সমস্ত সাগর পাশের প্রতি কৃতজ্ঞ। তাদের এই স্বতঃস্ফূর্ত সাড়া ছাড়া এই গঙ্গাসাগর রথযাত্রা কখনো সার্থক হতে পারে না। সেজন্য আপনারা আসুন, এগিয়ে আসুন, রথযাত্রায় দড়ি আমরা টানি। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলরাম। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় প্রহ্লাদ পড়ুয়া এবং সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।